আমার রাসূল সাথে সাথে পিছন দিকে ফিরে পিছন দিকে ফিরে বলতেছে ফিদাকা উম্মি আবিকা ইয়া ফাতেমাতু জাহরা। সবাই সাহাবারা অবাক হয়ে গেলেন, আমার রাসূল বলছেন আমি মুস্তাফার আব্বা আম্মা ফাতেমা আপনার কদমে কুরবান। ওগো মা কেন ডেকেছেন? কোন কিতাবে হাদিস তুমি পেয়েছো? জাল হাদিস তুমি বানিয়েছো। আল্লাহর হাবিব কখনোই কাউকে বলে নাই যে আপনার কদমে আমার মা বাবা কুরবান, বরং সবাই বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমেই আমার মা বাবা কুরবান। বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে নূরানি কদমে আমার মা বাবা উৎসর্গিত। যারা জাল হাদিস বলে তাদের পিছনে নামাজ পড়াও যাবে না, তাদের ওয়াজ শোনাও যাবে না, বরং এ ধরনের মূর্খ জাহেল বানোয়াট হাদিস যারা বানায় তাদের ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম।